লোকটা না সাক্ষাৎ দেবতা, ওনার জন্যই তো দিঘিতে মাছ ধরা হচ্ছে। একটা ভালো তারিখ জেগে দিই তোমার সাথে সময় বিয়ে দিয়ে। কালই আমি পণ্ডিতের সাথে কথা বলছি। অসম্ভব, এই বয়সের কাউরে আমরা বিদেশ নিয়ে যেতে পারবো না। এই বয়সের কাউরে ওইখানে কাজ দেয় না। তোর সাথে ওর বিয়ে হবে, তোর মত অমতের কোনো দরকার। আমি কোনোদিনও ওই সুদখোর বেটাকে বিয়ে করব না। এই সমস্ত সম্পত্তি আবার তোমার হয়ে যাবে। ভালোই ভালোই যদি বিয়েটা হয়ে যায় না, শর্মিষ্ঠাও সুখে থাকবে আর তোমার বাবার আত্মাও শান্তি পাবে। নারী হচ্ছে দেবী অবতার, সেই বিশ্বাসের অমর্যাদা করব শ্রীরাম সাধ্যি আমার নেই। আমি তোর বিয়ে ঠিক করে এসেছি ওই ওই বিকাশের সাথে। হ্যাঁ, আমি তোর বিয়ে ঠিক করে এসেছি। কি বলছো? আমি তোর বিয়ে ঠিক করে এসেছি ওই বিকাশের সাথে। ওর সাথেই তোর বিয়ে হবে, ওর সাথেই তোর বিয়ে হবে। তুমি কি করেছো জানো? ওই কুলাঙ্গার বিকাশের সাথে আমার বিয়ে ঠিক করেছো তুমি। তাই নাকি রে মা? বাবা বাবা, আজকে আমার মা নেই বলে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারছো। আমি মদ খেয়ে কি বলেছি না বলেছি আমার মনে নেই মা, তবে ওই ওই শয়তানের সাথে তোর বিয়ে দেবো না আমি। আমি আমি মদ খাই বলে আর সে সাথে আমার বয়স হয়েছে, এই জন্যে কেউ আমাকে কাছে নিতে চায় না। তাই ওই শয়তানটা সেই সুযোগটা কেড়ে নিয়েছে। তবে তবে এটা সত্যি, আমি ওর সাথে তোর বিয়ে দেবো না মা, ওর সাথে তোর বিয়ে দেবো না। সত্যি বলছো তো বাবা? আচ্ছা শোনো না, ও যে আমি ঘরে গুড় আর মুড়ি রেখে নিয়েছি, হ্যাঁ তুমি স্নান করে খেয়ে নিও, আমার পড়াবার সময় হয়ে যাচ্ছে। শর্মিষ্ঠা,
আপনার কি হয়েছে? জরুরি কথা আছে বলে এখানে ডাকি আনলেন, এখন তো নিজেই চুপ করে বসে আছেন, কি হয়েছে বলেন তো। শর্মিষ্ঠা প্লিজ আপনি কাঁদবেন না, কি হয়েছে আমাকে বলেন তো কি হয়েছে। আপনি আমি বাঁচেন প্লিজ, আমায় বিদেশ নিয়ে যান, যেখানে কি আমি জিয়ার কাজ করতে রাজি আছি, কিন্তু যত শিগগির পারেন আমায় বিদেশ নিয়ে যান প্লিজ। অবশ্যই, কিন্তু তার আগে তো পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। আমি অত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করব রে। এখন আপনি বলেন দিন কি হয়েছে, কি বলেন দিন। আমার বাবা একটা খারাপ লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাকে বিয়ে করার চাইতে মরে যাওয়া ভালো। ছিপ, এরকম কথা বলতে হয় না। আপনি যদি আমার সাহায্য না করেন তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি আমাকে সাহায্য করবেন তো, আমাকে বাঁচাবেন তো? অবশ্যই। আচ্ছা বলেন দিন, কিরাম মানুষে বিয়ে করলে বেশি থাকা যায়? আচ্ছা চলেন উঠা যাক, সন্ধ্যেই আসতেছে। বাবা মারিয়ে দিল দিনের
শেষে ঘুমের দেশে ঘোমটা পরায় ওই ছায়া ভোলা নিজেই বুঝি না, দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়ায় ভোলার মন ভুলোয়ালো প্রাণ, দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়া। আজকে আপনার মুখে গান, এই গানটা গাইতে গাইতে মাথায় হাত ঘুরাইতে ঘুরাতে মিছিলা আমাকে ঘুম পাড়িয়ে দিত। এর শেষে ঘুমের দেশে শেষে ঘুমের দেশে ঘুমটা পরা ওই ছায়া পরা ওই ছায়া। কাজী কি হলো? স্ট্রেঞ্জ, দিনের শেষে ঘুমের দেশে কিছু করতে দিও না, খান খার মধ্যে আমার কি জড়াচ্ছে না করলি পরে চলবে? একটা আরো আছে, হয়ে যাবে না মিষ্টি ডেলিভারি তো, সেটা হয়ে যাবে না, এত চিন্তা করেন না। ওই কাল মিষ্টি ডেলিভারি দিয়ে আমরা দেশে ফিরে যাব। দেশে যাওয়ার পর কলম আপনি এক মাস বাড়ির থেকে বাইরবেন না, সারাদিন আরাম করবেন আর ঘুম করবেন, আপনার সেবা যত্ন যা লাগে সব আমি করব। আপনার এরকম কষ্ট দেখে আমার আমার মুখের ভিতরটা খা খা করতেছে, আপনার কি শরীরটা বেশি খারাপ লাগতেছে এখন? কম খারাপ লাগতেছে, আমার কি মনে হইতেছে শুনবা? আমার মনে হইতেছে কালকে আরো একটা বড় ফ্যাসাদ হবে। ইরাম কথা আপনি মুখে বলবেন না তো, আপনারা এক ফোঁটা ঝামেলা আমি সহ্য করতে পারবো না। কি ফ্যাসাদের মধ্যে পড়েছে, কামাল বাবারে ধরলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মেয়েটা কোথায়? আমি কি ভুল করছি? মেয়েটা কোথায়? কোন মেয়ে? চকলেট ডেলিভারি দিতে বলছেন, মেয়েটা কোথায় আছে? বস আপনার সাথে তো আমি ডেলিভারি দিলাম জঙ্গল পর্যন্ত, তারপর তো আমার কোনো দায়িত্ব নাই, ও অন্য গাড়িতে নিয়ে গেছে বস। ছবি আছে? ছবি তো আছে, ছবি দেখা, ছবি তো শিট।
মিথিলা কোথায়? মিথিলা কোথায়? কোন মিথিলা? আমি 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 কি বলবো, আপনার সাথে তো আমি জঙ্গল পর্যন্ত ডেলিভারি দিয়ে আসছি, আমি তো আমি তো জানি না। দুই ঘন্টা সময় দিলাম মিথিলাকে আমার কাছে নিয়ে এসে দিবি। বস বোঝার চেষ্টা করেন, ওরা তো মাল ডেলিভারির পরে কোনো আমি কোনো জানি না, আমাকে মিথিলা নিয়ে দিবি। মিথিলাকে আমার চাই, ঠিক আছে? মিথিলাকে আনতে না পারলে তোকে যে আমি কী করবো জানে বাঁচবি না, জানে বাঁচবি। দুই ঘন্টা মিথিলা আমার সামনে চাই। কোনোভাবে যেন বলা